আসসালামু আলাইকুম পঁচিশে রমজানের মধ্য শ্রমিকদের বেতন বোনাসের দাবি বাংলাদেশ ন্যাপের অর্ধেক নয় পঁচিশে রমজানের মধ্যে শ্রমিকদের পুরো বেতন বোনাস ও বস্তিবাসীদের ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ ন্যাপ মঙ্গলবার উনিশে এপ্রিল গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে দলটি চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুয়াইয়া এ দাবি জানান বিবৃতিতে বলা হয় দেশের সাধারণ মানুষের মধ্য বস্তিবাসীরা সবচাইতে কষ্টকর মধ্য দিয়ে জীবনযাপন করেন কারণ তাদের তেমন কোনো আয় থাকে না তাই সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড ঈদের আগেই সব বস্তিবাসীদের বিতরণ করা উচিত সে রমজানের মধ্যে দেশের সব শ্রমিকদের ও কর্মচারীদের চলতি মাসে বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন ন্যাপো দুই নেতা বলেন সরকার ও গার্মেন্টসের মালিকরা একযুগে শ্রমিকদের ওপর চড়া হয়েছে এপ্রিল মাসের পনেরো দিন বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এটি অমানবিক ও শ্রমিকের স্বার্থ বিরোধী করোনা মহামারীর পর শ্রমিক কর্মচারীরা এমনিতেই দিশেহারা তার মধ্যে বর্তমান এই দ্রব্যমূল্য বাজারের দুবেলা দুমোটো ভাত জোগাড় করা সম্ভব হয়ে পড়ছে এর মধ্য দিয়ে মালিকপক্ষ শ্রমিকদের বেতন বোনাস নিয়ে তালবাহানা করেন তাহলে অসহনীয় কষ্টের মধ্যে পড়বে nihil hominum